সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31 জুলাই 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তানভীর ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখুলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু মহিষ সহ বেশ কিছু গরু সোহানবাই নতুন কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের এগুলো কালেকশন করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। সোহানবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য বলতে নিয়ত আলহামদুলিল্লাহ আশিস রহমতে বেশ ভালো যায়, সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব এবং কন্টিনিউয়াস চেষ্টা করব ভালো কিছু কালেকশন নিয়ে হিসাবে আমাদের যে তানভীর ডেইরি ফার্মের যে আপনার সুনামটা আছে সেটা আমরা এখানে ধরে রাখার। গতকালকে একটা প্রোগ্রাম করছিলাম, বিক্রি হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ সবকটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আজকে কিছু মহিষ এবং কিছু গরু দেখানো হবে, চলেন দর্শকদের অপেক্ষা না করে গরুগুলো দেখি এবং মহিষগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। জি ইনশাল্লাহ। আজকে যে গরুগুলো আপনি নিয়ে আসছে এবং যে মহিষগুলো নিয়ে আসছে টোটাল গরুগুলাই সবই আপনার হচ্ছে ইন্ডিয়ান গরু এবং ইন্ডিয়ান মহিষ। এই জাতগুলো, এই জাতের গরুগুলো যদি আপনার এখন থেকে যদি কেউ নার্সারিং করতে পারে, আশা করা যায় যে এই বছরে সেরা কিছু গরু তারা তৈরি করতে পারবে। তো এই গরুগুলো অনেক দিন ধরে আপনার হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম যে দর্শকদের মাঝে মনে করেন যে উপস্থাপন করার, কারণ এই টাইপের গরুগুলো যদি কোনো খামারে থাকে ওই খামারটা আসলে একসময় ভালো একটা নাম সুনাম অর্জন করতে পারে। ইনশাআল্লাহ আজকে যে সীমিত কালেকশন আছে, কালেকশন কিন্তু খুব বেশি না, গরু মহিষ দিয়ে চেষ্টা করবো দর্শকের মতো দেখানো, ইনশাআল্লাহ দর্শকগুলো দেখে খুশি হবে। তো চলেন অপেক্ষা না করে দর্শকদের দেখাই ইনশাআল্লাহ। সোহানবাই, ভিডিওর শুরুতেই বিগ বডির একটা মহিষ আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই মহিষটা সম্পর্কে দর্শকদের একটু অবগত করবেন। ভাই এটা একটা খুবই পরিচিত একটা জাত, এটার নাম হচ্ছে আপনি জাফরাবাদী। জাফরাবাদী, এই এই মহিষগুলা হচ্ছে আপনি সাধারণত মাথাটা হয় অনেকটা আপনি মোটা এবং বডিটাও হাতির মতন হয়। হ্যাঁ, এর চারটা পা হচ্ছে আপনার মনে হচ্ছে যে হাতির পায়ের মতন, এবং স্ট্রাকচার, বডি কন্ডিশন এবং আলহামদুলিল্লাহ যে গঠন খুবই ভালো একটা শেপ মনে করেন নিয়ে নিছে। এই মহিষগুলা আপনার ওজনের দিক দিয়ে প্রায় আপনার হচ্ছে 1500 থেকে 2000 কেজি পর্যন্ত আপনার লাইভ ওয়েটে চলে আসে, এবং মাথাটা অনেক মোটা হয়। এই মহিষটা একদম জালি মাথা আলহামদুলিল্লাহ। যদি কোনো দর্শক কিংবা কাস্টমার এবছর যদি রেডি করতে পারে 2023 সালে তার খামারের সর্ব বিগ বডির একটা মানে মহিষ তৈরি করতে পারবে, সেই স্ট্রাকচারটা এর মধ্যে আছে। আজকের প্রোগ্রামের প্রথম মহিষ, দাম রাখছেন কেমন এটার? ভাই আজকে যে 9টা গরু আছে এই কোনো গরুরই আপনার দাম বলা হবে না, দর্শকবৃন্দদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই গরু মহিষগুলোর দামগুলো আপনারা ফোনেও আলোচনা করার দরকার নাই, ফোনে দেখেন, আমাদের সাথে ভিডিও নেন, আপনাদের প্রতিনিধি পাঠায় সারি, আমাদের স্কেল লাইভ ওয়েট গরুগুলোর চাক্ষুষ দেখার কিছু বিষয় আছে, আপনারা আসে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে কালেক্ট করেন। আচ্ছা, এটা ছিল প্রথম, সাইড করে দেন দ্বিতীয় নম্বরটা দেখাই। সোহানবাই, এই বছর সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরও একটা মহিষ আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কালো রঙের, এই মহিষটা সম্পর্কে একটু বলবেন। ভাই এটাও ওই সেম একই জাত জাফরাবাদি, এবং গঠন প্রণালীর দিক দিয়ে ওই ওইটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই। চারটা পা আপনি খেয়াল করে দেখেন অনেক মনে করেন মোটা, গর্দানের যে শেপটা এবং বডি স্ট্রাকচার যে কতটা লেন্থ আছে, তো মোটামুটি আপনার এই মহিষগুলো দেখলেই একটা কেমন যেন মনে করেন মহিষ মহিষ মনে করেন একটা আকর্ষণ গেটা বাসে। আসলে আমরা সাধারণত আমাদের দেশের কিছু আপনার মহিষ যেগুলো হচ্ছে মাঠে চাষাবাদ করে, হাল চাষ করে, আমরা যমুনা পাড়ি কিংবা আপনার হচ্ছে শঙ্কর জাতের কিছু মহিষ আমরা সাধারণত আমরা দেখে থাকি, দেশের মধ্যে কিছু মহিষ, কিন্তু এইগুলো দেখতে কেমন যেন একটু ভিন্নতর, এবং এদের গঠন প্রণালীর দিক দিয়ে কিন্তু এরা বিগ বডির একটা মনে করেন যে দানব আকৃতির ধারণ করে সেই আকৃতির একটা মহিষ। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার, আপনি বলছেন সবগুলো করুই খামারে এসে দেখে নিতে হবে, ফোনে দরদাম করলেও হবে না? না, ফোনে আমি অনেক সময় বলতে পারে ভাই হাইট করে রাখছেন মানে জিম্মা করে মনে হয় দাম বেশি পরিমাণে এসেই সচ্ছতর, তো এই জিনিসগুলো যেহেতু মনে করেন ব্যতিক্রম এবং আনকমন, আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতিনিধি কিংবা আপনারা সরাসরি আসে এই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারেন। সাইড করে দেন, তিন নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের তিন নম্বরে আরও একটা মহিষ আপনি নিয়ে আসছেন, পরপর সব একই রকম মহিষ আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। প্রথম দুইটার থেকে কিন্তু এই দুইটা আবার কিন্তু একটু বড়, প্রথম দুইটা ছিল একটা এক সাইজের, এই দুইটা আপনার হচ্ছে আর একটু বিগ বডির। এখানে আপনার বৈশিষ্ট্যগুলো বারবার বর্ণনা করার কোনো কিছু নাই, দর্শকরা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা দেওয়া আছে, দর্শকরা একটু খালি জাস্ট আইডিয়া নিবে যে হচ্ছে দাঁতগুলো কেমন, বডি স্ট্রাকচার কেমন, ফ্রেমটা কেমন আছে, আর কোথাও কোনো যায় ডিফেক্ট কিংবা কোনো প্রবলেম আছে কিনা, আমার এই জন্যই কিন্তু ক্যামেরার মাধ্যমে তুলে ধরা। আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো ত্রুটি নাই, কোনো চামড়াতে দাগ নাই, আপনার নেস কোনো জায়গায় ভাঙা নাই, এবং মাথা থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত সব জায়গাতে অল স্কোয়ার আছে। এখন জাস্ট স্ট্রাকচারের আপনাকে যেরকম দিচ্ছে অলরেডি এই মহিষগুলো কিন্তু আমাদের এখানে রেস্ট পেয়ে গেছে,
কোনো ধরনের ধকল থাকলে সমস্যা থাকলে ফেস করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সব আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি মানে এখন গ্রোথে আসছে। এখন জাস্ট খালি নার্সারিং করে ধরে রাখতে হবে আর ফিডব্যাক দেওয়া লাগবে, সেটাই ইনশাল্লাহ এগুলো কিন্তু অনেক অনেক বড় একটা ধাতের মনে করেন যে হচ্ছে গঠন প্রণালী আসবে। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 3 নম্বর, সবগুলো এসে দেখে নিতে হবে। জি ইনশাল্লাহ, সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। জি, এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে মহিষটা আপনি নিয়ে আসছেন, এই মহিষটা সম্পর্কে একটু বলবেন। 3-এর এটা জোড়া, 3 নম্বর যেটা ছিল এই প্রথম দুইটা গেল এক জোড়া, এই দুইটা হচ্ছে এক জোড়া, এই 4টা মহিষী মনে করেন এখানে আপনি দেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ 4টা মহিষী কিন্তু দেখার মতন, মাথাগুলো আপনি প্রত্যেকটা জাফরাবাদী যে আপনার গঠন প্রণালী আছে এদের কিন্তু একটা বয়স থাকে, তখন কিন্তু মাথাটা কিন্তু একদম ঢাকির মতন আপনার হচ্ছে মোটা হয়ে আসে, সেটি চোখটা কিন্তু আর একটু ছোটো হয়ে আসবে। এখনও এগুলো জালি মহিষ, জালি মহিষ আকারেই এখন যে বডিটা দেখতে পারতেছেন এটা দেখার মতন মনে করেন যে গঠন প্রণালী আছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। যদি এই 4টা মহিষ যদি কুরবানি পর্যন্ত যদি কোনো দর্শকবৃন্দ কিংবা কোনো খামারি যদি তার মন মতন রেডি করতে পারে, আশা করি তার এই 4টা মহিষ দিয়ে অন্তত মনের শখ পূরণ করার মতন জায়গা আছে। আচ্ছা, তো এই মহিষটা সাইড করে দেন, এবার 5টা গরু আছে, গরুগুলো দর্শকদের দেখেন। জি সোহান ভাই, এই পাশে সিরিয়ালের 5 নম্বর একটা গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ আতিক ভাই, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান শিববি একটা গরু। এই গরুগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা বছরই আমাদের দেশে মাটকা পায়, এবং আশা করা যায় যে হচ্ছে এই বছরও মনে করেন এই গরুটা দিয়ে একটা খামারি শখ পূরণ করবে। মোটামুটি আপনার গরুর বৈশিষ্ট্য, গরুর গঠন প্রণালী আমার নজরে মনে করেন পারফেক্ট আছে। এখন জাস্ট মনে করেন এই গরুগুলোর একটু শরীরে হালকা আপনার হচ্ছে জায়গা দেখা যাচ্ছে যে আপনার পরিপূর্ণ করার মোটামুটি স্ট্রাকচার ঠিক আছে। এখন জাস্ট খাওয়াবে, পিছনে রান চড়িয়ে আসবে, ইনশাল্লাহ বডি গঠনটাও মাশাল্লাহ দেখার মতন তৈরি করার জায়গা আছে, দর্শকদের কাজ থাকবে পরিচর্যা লালন পালন। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু আর সিরিয়ালের 5 নম্বর। জি সাইড করে দেন, 6 নম্বরটা দেখেন। সোহান ভাই, পাশে সিরিয়ালের 6 নম্বর আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ভাই এটাও আছে আপনার শিববি একটা গরু, এটা আপনার ইন্ডিয়ান শিববি। এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো যে ভাইয়া হচ্ছে এইগুলোর হাইটটা প্রায় হচ্ছে আপনার 58-59 সাইজের মতন আপনি হয়ে থাকে। এটাও বিগ একটা হাইটের গরু। আপনার স্ট্রাকচারটা যে এত সুন্দরভাবে আমরাও ধারণা করি নাই, কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা সময় আমরা দেখি ইন্ডিয়ান শিব গরুগুলা সাধারণত অনেক স্ট্রাগলিং, অনেক প্রবলেম হয়ে যখন আসে অনেক জায়গায় মানে ক্ষত থাকে, প্রবলেম থাকে, হাড়ে আপনি ব্যথা পাওয়া থাকে, তারপরে বিভিন্ন জায়গায় মাংসের দেয় আপনার ক্ষত দাগ দেখা যায়। এখন ফ্রেশ বডি, ফ্রেশ মনে করেন যে গরু আছে, ইনশাল্লাহ যদি তারা বিগ বিগ সাইজে এবছর মনে করেন যে গরু তৈরি করতে যাবে, আশা করি তারা মনে করেন এই গরুগুলা দেখা মাত্র মনে হয় সিলেক্ট করে রাখতে পারে। এটা ছিল আজকের প্রোগ্রামের 6 নম্বর, সাইড করে দেন, 7 নম্বরটা দেখেন। এই পাশে সিরিয়ালের 7 নম্বরে আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, হুবহু ওরকম দেখতে, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, এই গরুগুলা হচ্ছে আপনার প্রত্যেকটা গরুই হচ্ছে আপনার ইন্ডিয়ান গরু। এই এই টাইপের গরুগুলা হচ্ছে আপনার যেমন মনে করেন চুটা থাকে, তেমন বডি স্ট্রাকচার, তেমন শিং। আর এই গরুগুলা যারা খামারে আপনি হচ্ছে বড় স্ট্রাকচার গরু তৈরি করে তারা সব জাতমানগুলো জানে কেমন জাতের কী গরু। আসলে এগুলো ওইভাবে উপস্থাপন করার কোনো এখানে বিষয় না, দর্শকবৃন্দ দেশ আজকের প্রোগ্রামের গরুগুলো দেখানোর চেষ্টা করাটা হচ্ছে যে এই গরুগুলো আমাদের কাছে আছে, আমার কাছে আসলে আপনি পাবেন। যদি কোনো দর্শকবৃন্দ যদি আগ্রহ থাকে খামারে এসে লাইভে স্কেল করে দেখে নিতে পারবে, বুঝ করে দরদাম ঠিকঠাক করে তারা সংগ্রহ করে রাখতে পারে। কারণ এবছর মোটামুটি ভাই বড় গরু তাদের কাছে ছিল, সবাই কিন্তু সেল করে ফেলছে। আর এই সেল করার ফলে 2022 সালে আমি বলবো যে এইরকম আপনার হচ্ছে গরু তৈরি করতে পারবে না, কারণ এক বছরে গরু কিন্তু হয় না। একটা গরু বড় বিগ বডি তৈরি করতে হলে 700-800-900 লাইভ ওয়েট হতে হলে অবশ্যই আপনাকে 3 বছর সময় দিতে হবে। আশা করে যাই যে এই গরুগুলো নিয়ে যারা কাজ করবে মোটামুটি বিগ বডির গরুগুলো তাদের খামারে থাকবে। এটা সাইড করে দেন, সিরিয়ালের 8 নম্বর যেটা আছে ওইটা দেখাই। সোহান ভাই, পাশে সিরিয়ালের 8 নম্বর যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। ভাই মাথা নষ্ট করা একটা মনে করেন যে এটা কালেকশন, যেমন আপনার চুটের মধ্যে আকর্ষণ আছে তেমন দুইটা খাড়া শিং, এবং এটা কিন্তু আবার হাসা হাসা স্টেপে হওয়ার জন্য কিন্তু এটা আপনার হচ্ছে ডিমান্ড আরও মনে করেন যে বৃদ্ধি পাইছে। এবং বডি স্ট্রাকচারটাও দেখেন, যেমন হাইট আছে তেমন লেন্থ, তেমন মনে করেন যে হচ্ছে গঠন প্রণালী। আলহামদুলিল্লাহ এটাতে এই গরুটাতেও একটা খামারের শখ পূরণ করার মতন একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি চাই ইনশাল্লাহ লালন পালন করে সে একটা ভালো স্টেপে তৈরি করতে পারবে। আজকের প্রোগ্রামের 8 নম্বর ছিল, সাইড করে দেন, সবশেষ 9 নম্বরটা দেখাইছি। আজকের প্রোগ্রামের সবশেষ 9 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা ভাই এটা একটা আপনার মীরকাদেমি একটা গরু। এটা এই গরুগুলো আপনাদের কিন্তু মুন্সিগঞ্জে আপনার জাত ছিল সবাই চিনে, কিন্তু বিরল এখন হয়ে যাচ্ছে।
আমাদের দেশে কিন্তু আসলে সবাই মধ্যস্থ ব্যবসায়ী খাওয়ার জন্য দাঁত ডেভেলপমেন্ট নিয়ে কেউই কাজ করতেছে না, সবাই খালি রেডিমেড জিনিস চাই, এগুলো মনে করেন আসবে তৈরি হয়ে যাবে আপনি লালন পালন করবো। কিন্তু আসলে আমাদের সবারই উচিত সবাই যেন জাত ডেভেলপমেন্ট নিয়ে যেন কাজ করে, কারণ এগুলোগুলো আমাদের ঐতিহ্য। আমাদের যেমন পাবনা শাহিওয়ালের খুবই মনে করেন পরিচিত ছিল, তেমনই কিন্তু মীর কাদেমিরটাও বাংলাদেশের সবার কাছেই পরিচিত এবং সুন্দর একটা গরু। তো যেহেতু এগুলো আস্তে আস্তে বিরল হয়ে যাচ্ছে, আর ইনশাল্লাহ সবাই আপনার গরুর প্রতি যেভাবে আকৃষ্ট হচ্ছে, আমাদের সবার উচিত এগুলোর দিকে বিশেষ করে নজর রাখার। এটা আজকের প্রোগ্রামের সবশেষ গরু, 9টা গরু আজকে দেখেছেন, 5টা মহিষ, সরি 4টা মহিষ, 5টা গরু, সবগুলি দর্শকদের এসে দেখে নিতে হবে। জি আতিক ভাই, এটা বলার কারণটা হলো যে দেখেন আমরা যখন হচ্ছে গরুর প্রোগ্রাম করি এগুলা একটু রেটগুলো অনেকটাই হাই, এখন আমরা ভালো দাম বললে পারেও এখানে মনে করেন ব্যাড কমেন্ট, কম বললে পরেও মনে করেন যে ঝামেলা। তো সেক্ষেত্রে আমার কথা যে ফোনে আলোচনা আর এগুলো করবো না, আমরা হচ্ছে ইনশাল্লাহ এটা প্রতিবেদন প্রথমে বলছি যে আপনাদের পছন্দ হইলে পারে আপনারা আইসিসি সরাসরি আপনাদের প্রতিনিধি পাঠায় আমাদের হচ্ছে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। সেটাই তো সোহান ভাই, যেগুলো ছিল দেখানোর মতো আমরা দেখলাম, আপনি প্রত্যেকটারই বর্ণনা করেও আমাদের জানালেন, এবার দর্শকদের জন্য যদি কিছু বলে শেষ করতে চান। আসলে ভাই আল্লাহর রহমতে, আল্লাহ পাক অশেষ রহমত যে আমাদের আল্লাহ পাক ভালোবাসার জন্যই কিন্তু দেখেন খুবই অসদ্দার সাথে কন্টিনিউয়াস ব্যবসাটা করতে পারতেছি। তো আল্লাহর কাছে এখনও আমরা সন্তুষ্টি যে হচ্ছে কিছু ভালো গরু আমাদের প্রতিনিয়ত নিয়ে আসা এবং আমরা দেখাতে পারি, যে ইনশাআল্লাহ আমরা আমাদের সততা এবং অনেষ্টির সাথে ব্যবসাটা পরিচালনা করার জন্য সকল দর্শকবৃন্দদের কাছে সবসময়ই দোয়া চাই, আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা যেন আরও সুন্দর এবং ভালো যেন করতে পারি। তো ঠিক আছে সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ।